সুইস সকেটের ভিতরে কিন্তু আচ্ছা বহুত কোয়ালিটি আছে, বহুত তিন রকমের আছে, এইটা সব থেকে হেভি কোয়ালিটি, সবচেয়ে হেভি কোয়ালিটি, কালার দেখেন। আচ্ছা আর কালার এবং কি দিয়ে এটা 130 টাকা, 130। না দাদা ভাই আমি একটু বলি যে এটা দিয়ে কিভাবে বোঝা যাবে যে এটা ভালো, এটা এটা ভাই এই যে এর যে স্ক্রু দেখছেন হাওটা পিতলে। আচ্ছা এটা স্ক্রু ড্রাইভারটা দাও একটু। আচ্ছা এই টু পিন সম্পর্কে যদি একটু বলতেন। মানে এই টু পিন আমি খুলে রাখাই আপনার, আপনি ধরেন মার্কেটে আছে সব হলো 6.5 পয়েন্ট দিয়ে করে, দেখছেন এর পয়েন্ট। আচ্ছা আচ্ছা আমি এখন সব ওই এক রকমের পয়েন্ট কিনি সব থেকে মোটাটা। এটা সেম যেটা আছে কালো, ওইটা হচ্ছে আপনার মাত্র কোয়ালিটির। আমি আরেকটা নিয়ে আসি, দাঁড়ান। এটা হলো 80 টাকা, 180 টাকা, 180 টাকা। সেম এই দেখেন, এটার 160 টাকা, সেম মাল, সেম, বোঝার কোন উপায় নাই, কিন্তু এক জায়গায় করলে তখন বোঝা যাবে। এই যে দেখেন, এই যে এর রিংটা দেখেন, এর রিংটা দেখেন, এর ফিল দেখেন। এটা হলো দুই কোয়ালিটির আছে, একটা হলো 35 টাকা ডাবল ভলিউম, সিঙ্গেল ভলিউম হলো 25 টাকা, সিঙ্গেল ভলিউম 25 টাকা। এগুলোকে প্যাকেট সহ না প্যাকেট ছাড়া? হ্যাঁ প্যাকেট সহ, আর যদি কেউ খোলা নেয় তাহলে আসলে তখন আলোচনার সাপেক্ষে। এই যে দেখেন, এটা হলো 55 টাকার থেকে শুরু, 55 টাকা আছে সিঙ্গেল ভলিউম। লোহা না তামা কোনটা কি? এটা হচ্ছে লোহার, আর এটা হচ্ছে পিতলের। জিনিস একই, সেম দেখতে, সেম দেখতে, কিন্তু কন্টাক্ট গুলো আর কি, হ্যাঁ কন্টাক্ট গুলো পিতল আর লোহা। আচ্ছা আচ্ছা, এটা হলো হেভি কোয়ালিটি, দেখেন রিং কত বড় বড়, এটা অনেক মোটা রিং দেখা যায়, অনেক মোটা রিং। আচ্ছা আচ্ছা, এগুলা পুরো কন্টাক্টটা কিসের কন্টাক্ট হয় এগুলা? এটা পিতলের, এটা হেভিটা পিতলের, পিতলের। আমি এই যে 32 টাকারটাই বিক্রি করি, 32 টাকারটা বিক্রি করি, আর কেউ যদি 28 টাকার মাল একটা আছে ওটা যদি কেউ চায় তাহলে আমি আনি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেলোর ভাই ভালো আছেন? ওয়া আলাইকুম আসসালাম, আপনি কেমন আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, অনেকদিন পরে আসলাম। জি হ্যাঁ, বেশ কিছুদিন আমাদের ভিডিওটা করা হয় নাই। আচ্ছা এখন আজকে অনেকদিন পরে একটা ভিডিও। মালের রেট কি কমছে না আগের মতো? না ভাই, মালের রেট আগের থেকে বাড়ছে, কিছু কিছু দোকানদার আছে বলে শুধু কমছে আর কমছে, আসলে আমাদের এখানে মালের দাম বাড়ছে বাড়ছে, কারণ কি সব মাল জিনিসের দাম বাড়ছে, পিতলের দাম বাড়ছে, এই হিসাবে সীমিত আকারে দাম বাড়ছে আর কি। ভালো মাল নিতে গেলে দাম একটু বেশি হবেই ভাই। ভাই সবচেয়ে বড় বিষয় হলো আমি ভিডিওগুলো ফেয়ার ভিডিও করে করার চেষ্টা করি, যেহেতু ইলেকট্রিক ব্যবসা অনেকেই এটা ত্রুটিপূর্ণ একটা বিজনেস মনে করে, তো সেই ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ আপনার বেশ কয়েকটা ভিডিও করছি, এই পর্যন্ত কোনো ব্যাড কমেন্ট আলহামদুলিল্লাহ কোনো ভিডিওতে পাই নাই। ভাই ব্যাড কমেন্ট তো পাবেন না, আমি যখন খারাপ মাল দেব বা মালে কোনো সমস্যা দেব তখন আপনি ব্যাড কমেন্ট পাবেন। আচ্ছা কিন্তু আমি মাল ভালো দেব তাহলে তো আপনি ব্যাড কমেন্ট কেমনে পাবেন? কল আপনি দেখেন এই যে আপনার কমেন্টে দেখেন কোন জায়গায় একটা খারাপ কমেন্ট পাবেন না, বা একজন হয়তো লিখছে যে মালের দাম একটু বেশি, ভাই মাল ভালো নিতে গেলে দাম একটু বেশি দেওয়াই লাগবে, অবশ্যই, নাহলে আমি বাড়ির থেকে এনে দেবো না মাল। আচ্ছা আচ্ছা, কি বুঝতে হচ্ছেন? আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে বা অলরেডি ব্যবসা করতেছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছে, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা মরিয়ম ইলেকট্রিক থেকে মালামাল ক্রয় করতে পারেন। যেহেতু আমারও একটা ইলেকট্রিক ছোট দোকান আছে, সেই দোকানের মালামাল গুলো আমি নেই, আলহামদুলিল্লাহ মালের কোয়ালিটি ভালো। তবে দেলোর ভাই মালের কোয়ালিটি যেমন গুড় তেমন মিষ্টি। হ্যাঁ যেমন গুড় তেমন মিষ্টি, একটা কারেক্ট কথা বলছেন ভাই। দাম ত্রুটি মানে, হ্যাঁ দাম দাম যখন কম হবে তখন ভিতরের ওই যে পিতল পয়েন্ট এগুলো একটু ছোট দেয়, আই ছোট দেয় বুঝছেন, আর যেগুলোর দাম একটু বেশি হবে সেগুলোর পয়েন্ট পিতল বড় বড়। আমি দেখাবানে আপনার ভিডিওতে ওই যে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে দেখাবানে। আচ্ছা আচ্ছা, আবার মার্কেটের এই যে দেখেন, এই মার্কেটের যে মালগুলো এগুলো রেট কম, এগুলো রেট কমছে আর আর কি, কিন্তু আমি যে মালগুলো তৈরি করি নিজে এগুলো মোটা পয়েন্ট পিন এগুলো ভালো দিয়ে তৈরি করি, এই জন্য দাম একটু বেশি নিই। তারপরে শোনেন, আমি এই যে মালগুলো তৈরি করি দাম বেশি নিই, তারপরেও মাল আমি আপনাদের দুয়াই মাল দিয়ে পারি না আরকি, আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করি আজকের ভিডিওটা, আমরা কি দিয়ে শুরু করতে পারি দেলোর ভাই? ভাই আপনি এই যে দেখেন, আমি সাধারণত যে খোলা মালগুলোই আগে দেখাই আর কি। আচ্ছা দেখেন কোয়ালিটি সম্পর্কে আমরা কত সকেট দিয়ে শুরু করি,
এই যে সুইস সকেটের ভিতরে কিন্তু বহুত কোয়ালিটি আছে, বহুত কোয়ালিটি, তিন রকমের আছে, এইটা সবথেকে হেভি কোয়ালিটি, সবচেয়ে হেভি কোয়ালিটি, কালার দেখেন, আচ্ছা কালার এবং কি দিয়ে বোঝাবো, এটা 130 টাকা, 130 না দেলো আমি একটু বলি যে এটা দিয়ে কিভাবে বোঝা যাবে যে এটা ভালো, এটা এটা ভাই এই যে এর যে স্ক্রু দেখছেন, হাওটা পিতলে, ও এটা পিতলে, হ্যাঁ হাওটা পিতলে, আচ্ছা এগুলা লোহার হয়ে থাকে, দুই নাম্বার লোহার হয়ে থাকে, ওগুলো 75 টাকা মাত্র দাম, আচ্ছা আচ্ছা, আর এটা 130 টাকা, তাহলে 75 টাকা কই আর 130 টাকাই কই, আচ্ছা তাহলে দেখেন কত আপ ডাউন, মাল ভালো নিলে দাম বেশি দিতে হবে, আপনার কাছে তো দেখা যায় অসংখ্য মাল, এভাবে ভাই আমি যে মাল তৈরি করি সেগুলো সব বস্তার মাল, তবে দেখেন আমি এই যে ছোট ব্যবসায়ী এই হিসাবে আমার প্রায় 25-30 রকমের মাল ফিটিং করি আমি, ফিটিং করি ছোট ব্যবসায়ী, তারপর ছোট একটা কারখানা আছে, সেই কারখানায় আপনি এই মালগুলো প্রস্তুত করেন এবং চাইলে এইভাবে আপনারা এই যে হ্যাঁ খোলা মাল নিলে একদম রেট কম, কারণ প্যাকেট করে নিতে গেলে অনেক ঝামেলা আছে, যেমন তার নামে প্যাকেটের ডিজাইন করা লাগবে, প্যাকেট করা লাগবে, একটা একটা করে মাল কিউসি মানে চেক করে করে প্যাকেটে ঢোকানো লাগবে, অনেক ঝামেলা আছে, আপনারা যদি কেউ খোলা মাল নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি খোলা মাল গুলো কম রেটে দিতে পারবো, আচ্ছা আমরা সুইস সকেট দেখলাম এই জায়গায়, সুইস সকেট আছে, এই যে টুপিন আছে দেখেন, মার্কেটে টুপিন একটাও পাবেন না, আচ্ছা এটা স্ক্রুড্রাইভারটা দাও একটু, আচ্ছা এই টুপিন সম্পর্কে যদি একটু বলতেন, মানে এই টুপিন আমি খুলে রাখাই আপনার, আপনি ধরেন মার্কেটে আছে সব হলো 6.5 পয়েন্ট দিয়ে করে দেখছেন এর পয়েন্ট, আচ্ছা আচ্ছা তার ঢুকাই যদি একটা পয়েন্ট যদি মিস্টেক যায় মানে স্ক্রু টাইট দিলে যদি ফাটে যায়, একটা ফাটাইলে আর একটা দেবো ফ্রি, আচ্ছা কারণ একটা ফাটতে না, এই জন্য এই যে চ্যালেঞ্জটা করছি, মালের কোয়ালিটি গুণগত মান ভালো, আচ্ছা তারপরে আমরা আর কি দেখবো, আমরা সুইস সকেট দেখলাম এই জায়গায়, এই যে টুপিন দেখেন সুপারস্টার মডেলের টুপিন, সুপারস্টার মডেলের টুপিন, এগুলোর তো পিনগুলো অনেক মোটা দেখা যায়, হ্যাঁ পিনগুলো অনেক মোটা, এই জন্য দামও বেশি, খুব হেভি লোড নিতে পারবো, 160 টাকা, এই আগে 150 টাকা বেচছি, এখন 160 টাকা, 160 টাকা হইছে, হ্যাঁ আচ্ছা তারপরে এই জায়গায় এই একটা দেখেন হাওটা হেভি, আচ্ছা এই যে এটা এই অটো ভ্যান গাড়ি গুলো চার্জ দেবে, এই মালটা এলো গ্যারান্টি আছে আর কি, এটা গ্যারান্টি আছে না, গ্যারান্টি আছে, মালটা অনেক মোটা দেখা যাইতেছে, অটো ভ্যান গাড়ি চার্জ দেবে, যদি পুড়ে যায় এটা ফেরত দিয়ে আর একটা নতুন পাবে, আর একটা নতুন পাবে, তারপরে এই জায়গায় কিন্তু নরমালও দেখা যায়, হ্যাঁ নরমাল, এটার দাম কম 130 টাকা মাত্র, এটাও কিন্তু ওই যে বড় পয়েন্ট দিয়ে করা, আমি এখন সব ওই এক এক রকমের পয়েন্ট কিনি, সব থেকে মোটা রাখি, এই ব্যাকলাইট, হ্যাঁ ব্যাকলাইট, এটা সেম যেটা আছে কালো, ওইটা হচ্ছে আপনার মাত্র 80 টাকা, আচ্ছা আচ্ছা, অনেকে ইয়া, আচ্ছা এটা একটু ইয়া, এটা মাত্র 80 টাকা দাম, মাত্র 80 টাকা, আর খোলা নিলে অনেক কম রেটে দিতে পারবো আমি, খোলা নিলে যোগাযোগ করলে অনেক কম রেটে, মানে আপনার কাছে সব আইটেমের মাল আছে, আপনারা যে আইটেম, এই যে দেখেন এটা হলো 6 পিন, 6 পিন, এটা টিভি ফ্রিজ মানে হেভি হেভি জিনিস যেগুলো আছে, পাথরের দেখেন, সবাই চালাইতে পারবে, এটা নষ্ট হলে এটা গ্যারান্টি আছে 3 বছরের, 3 বছরের, মাত্র 100 টাকা দাম, মাত্র 100 টাকা দাম, আচ্ছা আচ্ছা, তারপরে এই জায়গায় আরো 6 পিন আছে দেখালো, এই যে হ্যাঁ 6 পিন আছে, এটা একটা আছে 55 টাকা, একটা আছে 65 টাকা, এটা 65 টাকা, এটা 65 টাকা, হ্যাঁ সেম একটা 55 টাকা, আচ্ছা 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 আচ্ছা, তারপরে উইন্টারে একই কোয়ালিটির আমি আরেকটা নিয়ে আসি দাঁড়ান, এটা হলো 80 টাকা, 180 টাকা, এটা 180 টাকা, এটা সেম, এটা কেন, এটার 160 টাকা, সেম মাল, সেম, বোঝার কোনো ভয় নাই, কিন্তু এক জায়গায় করলে তখন বোঝা যাবে, এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, এই যে এর রিংটা দেখেন, এর রিংটা দেখেন, এর ফিনিশিং দেখেন, এর ফিনিশিং দেখেন, 20 টাকা আপ ডাউন, কেন এটা মাল হিসাবে দাম, বুঝছেন, আচ্ছা আচ্ছা, এটা মোটা, এটা একটু খুলেন তো দেখি, আচ্ছা আচ্ছা, এটার ইয়া তো পয়েন্ট একই, একই পয়েন্ট দিয়ে করা, কিন্তু হচ্ছে কত, 17 নম্বর রিং বলে, হ্যাঁ 17 নম্বর রিং, এটা হলো 18 নম্বর রিং, এই জন্য রিং একটু আপ ডাউন আছে, ফিনিশিং একটু ইয়ে আছে, এই জন্য 20 টাকা আপ ডাউন, আচ্ছা দেখেন এর ভিতরে এলো পিতল, পিতল, এটা যদি ফায়ার করে এটা পড়বে না, আর ওই যে 90 টাকার দাও আছে আমার কাছে, আমি দেখাচ্ছি, আচ্ছা 90 টাকার দাও আছে, 90 টাকার দেলো লোয়ার, এটা হলো একবার ফায়ার করলে এটা বাদ, ওটা চলবে না, আর এটা হলো সব থেকে হেভি কোয়ালিটির, এটা 110 টাকা বিক্রি করি প্যাকেট সহ, এক প্যাকেট সহ, আর যদি খোলা কেউ নেয় তাহলে সেইভাবে কথাবার্তা বলবো আসলে, আচ্ছা দালাল ভাই, ওইটা ওই যে ভাই ওই যে কম দামের যে কনভার্টারটা দেখেন, এটা হলো লোয়ার দেখছেন, ভিতরে
ওইটা কেমন আর এটা কেমন? অনেক পার্থক্য। এটা আলাদা আলাদা ফলি করা, এটা হলো মাত্র 90 টাকা। আচ্ছা মাত্র। আর ওইটা আমার হলো আলাদা আলাদা ফলি করা না, ওইটা হলো 110 টাকা। 110 টাকা। আচ্ছা দেলোর ভাই, যেহেতু এখন গরম চলতেছে প্রচুর, রেগুলেটর ডিমার এগুলো কিন্তু এখন চাহিদা, সেই ক্ষেত্রে আপনি কি তৈরি করতেছেন ভাই? এই যে রেগুলেটরটা আমি নিজে হাতে এখানে যখন সময় পাই তখন এই যে তৈরি করি, এগুলো এখন ওই যে নবস লাগানো হয় নাই। আচ্ছা আচ্ছা, এই যে এই যে নবগুলো, এই যে এই যে না, এগুলো হলো তলা তলা, এই যে এই যে এখানে এই যে নবস লাগানো আছে, এগুলো দেখেন। এটা হলো দুই কোয়ালিটির আছে, একটা হলো 35 টাকা ডাবল ভলিউম, সিঙ্গেল ভলিউম হলো 25 টাকা। সিঙ্গেল ভলিউম 25 টাকা, এগুলোকে প্যাকেট সহ না প্যাকেট ছাড়া? হ্যাঁ প্যাকেট সহ, আর যদি কেউ খোলা নেয় তাহলে আসলে তখন আলোচনার সাপেক্ষে আচ্ছা আচ্ছা দাম একটা ঠিক করে নেব। আচ্ছা আচ্ছা, তারপরে মাল 100% ভালো কোয়ালিটির মাল পাবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আবার এটা 22 টাকাও দিতে পারি। আচ্ছা রেট নিয়ে আমার এখানে কোনো সমস্যা না, কারণ কি সে যেরকম চাবে সেরকম দেবো তার। আচ্ছা তারপরে এই যে এই এই মালটা, এই যে দেখেন এটা হলো 55 টাকার থেকে শুরু, 55 টাকা আছে সিঙ্গেল ভলিউম। আচ্ছা আচ্ছা, 65 টাকা আছে ডাবল ভলিউম। আচ্ছা এই ভলিউমটা তো অনেক হেভি দেখাচ্ছে। হ্যাঁ এটা 90 টাকা। এটা 90 টাকা না? হ্যাঁ 90, একই মাল, একই বডি হচ্ছে একই হবে, তিন রকমের রেট, একটা হলো 65 টাকা, 90 টাকা আর 55 টাকা। বডি একই, তলা একই, সবকিছু একই, শুধু এর ভিতরে সার্কেটটা আপ ডাউন হবে। এগুলো তো আপনি তৈরি করতেছেন? হ্যাঁ এগুলো আমি তৈরি করি। আচ্ছা দেখ চলো ভাই, এরপর যে আমরা কি দেখব ভাই, এই যে দেখেন এই যে ফ্যামিলি প্যাক আর কি, ফ্যামিলি প্যাক, একের ভিতরে সব, মানে একের ভিতরে সব। এটার চারটা সুইচ থাকে, একটা সকেট থাকে, আর একটা রেগুলেটর থাকে। রেগুলেটরটা কোনো লাগায় নাই তো এখন? এটা আপনারা লাগান আছে, সবকিছু আপনারা এই জায়গায় সেটিং করেন, এই জায়গায় সেটিং করেন। আচ্ছা এগুলার এটা লোহা না তামা, কোনটা কি? এটা হচ্ছে লোহার আর এটা হচ্ছে পিতলের। এই দেখেন রোলার। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিনিস একই, সেম দেখতে, সেম দেখতে, কিন্তু ওই যে কন্টাক্ট গুলো আর কি। হ্যাঁ কন্টাক্ট গুলো পিতল আর লোহা, এটা হলো লোহার ওই স্ক্রু, এটা হলো পিতলের, দেখছেন? আচ্ছা এই জন্য দাম আপ ডাউন থাকে। কোনটার কত? এটা হলো 140 টাকা, এটা হলো 160 টাকা। 160 টাকা, আর এটা নর্মাল আর একটা আছে, ওটা হলো 120 টাকা। 120 টাকা, 120 টাকা তো শুরু। এটা হলো তিন কোয়ালিটি, তিনটা কোয়ালিটি। হ্যাঁ তিন কোয়ালিটি, 120, 140 আর 160, হেভিটা 160 টাকা। আচ্ছা আচ্ছা দালর ভাই, আমরা আর কি দেখবো? এই যে বাটা মোল্ড, এই যে বাটা মোল্ডটা দেখেন। আচ্ছা আচ্ছা, এটা হলো হেভি কোয়ালিটি, দেখেন রিং কত বড় বড়, এটা অনেক মোটা রিং দেখা যায়, অনেক মোটা রিং। আচ্ছা আচ্ছা, এগুলা পুরো কন্টাক্টটা কিসের কন্টাক্ট হয় এগুলা? এটা পিতলের, এটা হেভিটা পিতলের, পিতলের। আর এটা সেম বডিতে তিন রকমের মাল আমার, এটা তিন ক্যাটাগরি, এ বি সি। এ বি সি, এটা হলো এ কোয়ালিটি, এ বি সি। আচ্ছা এ রেট কত, বি রেট কত, সি রেট কত? এ রেট আগে 190 টাকা বেচছি, এখন হলো 200 টাকা। এখন মাল জিনিসের দাম সব বাড়ছে, এই হিসাবে পিতল টিতল অনেক দাম বাড়ছে, তারপরে 10 টাকা বাড়াইছি মাত্র। আচ্ছা আচ্ছা, তারপরে? আর তারপরে ওই যে 180 টাকা একটা আছে বিডা, বিডা। আচ্ছা আচ্ছা, আর 170 টাকা হলো নর্মালটা, নর্মালটা 170 টাকা। আচ্ছা এইভাবে চলতেছে? হ্যাঁ এইভাবে। আচ্ছা দেলোর ভাই, এটা হলো যে মার্কেটের মাল, বুঝছেন? মার্কেটের মাল একটা আছে 28 টাকা, একটা আছে 32 টাকা, একটা আছে 42 টাকা। আচ্ছা আচ্ছা, কোনটা তিন কোয়ালিটির মাল আছে, মালটা দিতেছেন? আমি এই যে 32 টাকারটাই বিক্রি করি, 32 টাকারটা বিক্রি করি, আর কেউ যদি 28 টাকার মাল একটা আছে ওটা যদি কেউ চায় তাহলে আমি আনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেলোর ভাই, আমরা কি কলিং বেল দেখবো না? হ্যাঁ এই যে কলিং বেল দেখেন। আচ্ছা আচ্ছা, এই সব কি কি কোম্পানির একটা? এটা হলো কোনা, ইন্ডিয়ান কোনা। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে শুধু কারেন্ট, আর এটা হলো এসি ডিসি। আচ্ছা এসি ডিসি, এটা হলো 80 টাকা করে বিক্রি করি আমি, মাত্র 80 টাকায় কর্নিং বেল। এটা এটার ভিতরে আবার কম দামেরও আছে, কিন্তু এটা ভালো কোয়ালিটির, এটা ভালো কোয়ালিটির, এটা দেখা যায় ইন্ডিয়ান কোন। এটা আবার 1 বছরের গ্যারান্টি আছে, 1 বছর আবার গ্যারান্টিও আছে। এটা আমি কোম্পানির কাছ থেকে নিই তো, ওই যে কোম্পানি 1 বছরের গ্যারান্টি দেয়, আমি ওই কাস্টমারের ওইভাবেই 1 বছরের গ্যারান্টি। আর এটা কি? এটা এটাও কলিং বেল, এটা কারেন্টে চলবে শুধু। আচ্ছা শুধু কারেন্টে চলবে আর কি। আর এটা হলো এসি ডিসি, মানে ব্যাটারি থাকবে, কারেন্ট গেলো। আচ্ছা এইটা প্রাইসটা কত? এইটা একই রেট, দুটো একই রেট। হ্যাঁ দুটো একই রেট, একই রেট। আচ্ছা আমি যেভাবে নিছি ওইভাবেই বিক্রি করি। আচ্ছা দিতেছেন আর কি? আমার লাগি হলো আমার নিজের মাল তৈরি করা। হ্যাঁ আপনি নিজে, তারপরও সব নিজের দিয়ে চলে না কখনো দোকান। আচ্ছা এই জন্য মার্কেটের থেকেও কিছু মাল নেই আর কি। আচ্ছা দেলোর ভাই, এরপর যে আমরা কি দেখবো? এই যে টেস্টার দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা 12 টাকা একটা আছে, 13 টাকা একটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বললো 12 টাকা? হ্যাঁ 12 টাকা। আচ্ছা তারপরে আর কি টেস্টার আছে ভাই? এই যে এটা দেখেন 18 টাকা আছে আর 22 টাকা আছে। আচ্ছা আচ্ছা, 22 টাকা আর হইলো 18 টাকা। আচ্ছা
দেলোর ভাই, এই জায়গার আসল লোকেশনটা? ভাই আমাদের দোকানে আসল লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান, জি, কাপ্তান বাজার 2 নম্বর ভবন, 55 নম্বর দোকান, মরিয়াম ইলেকট্রিক, মরিয়াম ইলেকট্রিক। আর ভাই অনেকে চাই কুরিয়ার কন্ডিশন হইতে, সেই ক্ষেত্রে আমি কি বলতে চাচ্ছি, আসলে ভাই কন্ডিশনে মাল পাঠাইলে তো আমাদের সমস্যা হয় না, কিন্তু কিছু কিছু সময় ওই যে কম টাকা যদি দেয় তখন ওই যে মাল উঠাইতে অনেক দেরি করে, 15 দিন 20 দিন। আমার মাঝে একটা মাল প্রায় 25 দিন পরে মালটা উঠাইছে, বুঝছেন, টাকা দিছিল মাত্র 1000। এই জন্য অর্ধেক টাকা দিলে আমরা মাল কন্ডিশনে আর কি দেবো, তাহলে ওনারও একটু চার্জ থাকতে যে আমার মালটা তাড়াতাড়ি উঠাইতে হবে, আর আমাদেরও একটু সুবিধা হয় আর কি, মালটা তাড়াতাড়ি উঠাইলে গিয়ে অর্ধেক টাকা দিলে আমরা মাল কন্ডিশনে পাঠাই।